পিতা সাহ আমি ঢোল সরতে শুনতে পেয়েছি উজানি আর চম্পানের মাঝে যেদি করি আর বন ছিল সে বন কর্তন করে একটা নতুন বাজার বসেছে। তাই বলেছে বাজারে যে দ্রব্য নিয়ে আসবে যদি বিক্রি না হয় সদাকর্ম সঙ্গ উচিত মূল্য দিয়ে ক্রয় করে দেবে। এই সুযোগ ছাড়া যায় আমার দোকানে যত লাট মাল ছিল সমস্ত মাল আমি নিয়ে দিচ্ছি বাজারে বিক্রি করব। এই যুগে চোরের খুব আমদানি, তো এই মাঠের ভুই দিয়ে আমি চলে যাব। ওই আমি কাপড় বিক্রি করি রে, ওই আমি গ্রামে গ্রামে ঘুরি রে, কালো পাইকারে আমার না। যদি কোন জিনিসে বিক্রি না হয় সদাকর্ম সেই বলে সব কিনে নেবে, ওই জন্য বাজারে এসেছি।
কাকা দোকানটা কোন ধারে লাগালে ভালো হয়? আচ্ছা আচ্ছা, দোকানটা আমি তো ঠিক মতন শব্দ এখানে লাগালে খুব ভালো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ ছায়া সারি বুলাজ লুঙ্গি তাবর খোল সুত। তোরা লে না গে বাহু বেটি মিলকে, কি বলবো, জীবন আমার ধনিয়ার পাতা বেটেলে আর চাটলে, জীবনে সুখ হলো না। মা বাবা ছোট্ট দিয়ে বিয়ে দিয়ে দিল, বর দুনিয়ার পিলাক্কার, দারু ছাড়া কিছু বুঝে না। তো যা এই মাছের ব্যবসা করে কোন রকম করে সংসার চলছে বহি, ভগবান ও কানা বেটার আশা দেখতে দেখতে পোটা পেট হয়ে গেল বহি, কি বলবো। আর গায়ে গঞ্জে মাছ বিক্রি করছি সব বাকি। তো উজানি আর চম্পানির মাঝে মাঝিতে একটা নতুন বাজার বসেছে, শুনেছি যদি বিক্রি না হয় সামগ্রী সদাগর মশাই পয়সা উচিত পয়সা দিয়ে কিনে নেবে। মনে মনে করেছি ওই বাজারে যাব, ওই মাছ বিক্রি করতে, বিক্রি হবে হবে না হলে দিয়ে চলে আসবো রাজবাড়িতে। ও তোমরা মাছ নেবে গো বহু বেটিটা, আমার কাছে মাছ আছে তোমরা পুড়িয়া তোমরা। ওই এখন বাজার দরে লেগেছে রে আগুন, আর 10 টাকা কেজি বেগুন, 10 টাকা কেজি রে ভাই, ওই প্যাকেট করা নুন, বাজার দর লেগেছে রে। এখানে বসে, এখানে তোর বাড়িতে মা বহিন নাই কেন?
ভাষা ঠিক করবে না হলে ডাবুর ভাত কিনে ছেড়ে দিব। এই মহিলা, ভদ্র মহিলা, তুমি নিজের ভাষা ঠিক করো। হুদ্দা বলে আমাকে ভাষা ঠিক করে দে, না তো এমন মার বার বড় একদম মুখ ভেঙে। কোন ঘরের বেটি আছে রে? ও দাদা, ও দাদা, ও দাদা, কি হয়েছে, কি হয়েছে? মহিলা সমিতির কেস জানি, ডাব্বুর ভাত কিনে ছেড়ে দিব। কারণ মহিলার সঙ্গে পাপ পারা যাবে না, এর আগে 500 ঢুকছিল, এখন 1000 ঢুকছে। দেখো
কত সুন্দর সারি সারি বাজারে বসেছি। দেখো বন্ধু, আমরা শখের বাজারে এসেছি, দেখো কত সুন্দর বাজার। ও কাকু, আমার কাছে কুড়িয়াছে গো।
ভানুকুলি জন্ম দিয়েছি দেহুল এবং লক্ষ্মীন্দরের রূপে। দেখবো তোমার বলি চাঁদ সদাগর, আমার দুর্লভ লক্ষ্মীন্দরীর শুভ পরিণয়, শুভ পরিণয়। তুমি কার কারণে মন্থন দিতে থাকো শিব দোহিতা পাতার বাসি মন্থন দিলি আমন্ত্রণ জানাই, তোমাকে করবি আশীর্বাদ ভাবি তোমার পুত্র শুভ। বিহুলা লক্ষ্মীন্দ্রীর শুভ পরিণয়, আমি শিশুবাধানে বসে বসে পদপাণি চেয়ে থাকব, দেখি বিহুলা লক্ষ্মীন্দ্রী কীভাবে শুভ বিবাহ চলো হংসরাম নিয়ে চলে আমার সেই পবিত্রাসি।